ঢাকাবাসীর জন্য অন্যরকম এক রমজান শুরু। গেল বছরেই যেমন মতিঝিল থেকে মিরপুর রুটের যাত্রীরা যানজটে নাকাল ছিল, এবছর সেই দুর্ভোগ কমে গেছে অনেকটাই। রাজধানীর গণপরিবহন ব্যবহারকারীরা তুলনামূলক স্বস্তিতেই ঘরে ফিরতে পারছেন পরিবারের সাথে ইফতার করতে। রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন পিক এবং অফ পিক আওয়ারের শুরুর গন্তব্য মতিঝিলের চিত্রটা ছিল এরকম। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথেই কানায় কানায় পূর্ণ পুরো বগি। আবার অনেক যাত্রী জায়গা না পেয়ে অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনে উঠতে পারার সুযোগের অপেক্ষায়। এমনই দুইজন যাত্রীর সাথে কথা হলো আমাদের। স্বস্তিদায়ক ভ্রমণে ট্রেনের সংখ্যা আরও বাড়লে এমন অপেক্ষায় থাকতেন না তারা, এমনটাই মনে করেন এই যাত্রীরা। জরিমানার সময় 60 থেকে 75 মিনিট করলেও সেটা বাতিল চান তারা। রাশ আওয়ারগুলোতে অনেক ভিড় হয়, তো ওটা যদি ফ্রিকোয়েন্সিটা 3 মিনিট করে করা যায় তাহলে হয়তো মনে মোস্ট প্রবাবলি এতটা হবে না। ট্রেন যদি অ্যাভেলেবেল থাকে আমি তো এখানে থাকবো না, তো এই পেনাল্টির ব্যাপারটা উদ্ধার করা উচিত, এটা রাখা আসলে ঠিক না। ভিড় ঠেলে আমরাও উঠে গেলাম মেট্রোর বগিতে। ভিড়ের চাপ কেমন তা দেখতে গিয়ে ক্যামেরা দাঁড় করতেই পৌঁছে গেলাম আরেক অফিস পাড়া, অর্থাৎ কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। সেখানেও ঠাঁই নাই ঠাঁই নাই। তবে এই যাত্রাও আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক বলেই মনে করেন যাত্রীরা। এবার আমরা নির্দিষ্ট জায়গায় যেতে পারবো, এটা নিশ্চিত পাচ্ছি। নর্মালি আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো পৌঁছাইতে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা উইদিন 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। ইফতারের সময় যত ঘনিয়ে এলো মেট্রোর ভিড়ও তত কমে এলো। ফাঁকা ট্রেনে ইফতারের অপেক্ষায় ঘরে ফেরা যাত্রীদের কাছে জানতে চাইলাম 250 মিলিমিটার পানির বোতলে ইফতার হবে কি না। পাশেই পেলাম আরেক যাত্রী, যিনি না জানার সুযোগে সাথে রেখেছেন 1 লিটারের পানি। যেখানে সেখানে হাত দিবে ওটা পরিবেশন নষ্ট হবে, এই জন্য যেরকম আলু চপ পেঁয়াজু বেগুনি সবগুলোতেই তেল জাতীয় খাবার, তো আমি মনে করি এসব খাবার না খাওয়াটাই উচিত। সাইনবোর্ড আমার চোখে পড়ে নাই, বাট থাকলেও থাকতে পারে, আমার চোখে পড়ে নি এরকম কিছু ইনফরমেশন, এই কারণে আমি 1 লিটারই নিয়েছি। কথার মাঝেই ভেসে আসলো ইফতারের সাইরেনের মধুর শব্দ। ভ্রমণকারী রোজাদাররা ইফতার সারলেন ট্রেনেই। মেট্রো চলাচলে প্রথম 15 রোজা আগের সময়ে চলবে 184 বার, শেষের 15 রোজায় বাড়তি 1 ঘন্টা চলবে ট্রেন, আপ ডাউন করবে 194 বার। তবে পুরো রমজানে পিক ও অফ পিক আওয়ার হবে অফিস সূচি অনুযায়ী। অন্যদিকে রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, এলিফেন্ট রোড সহ বেশ কিছু সড়কে অফিস ছুটির পর যানবাহনের জটলা দেখা যায়, কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইফতারের আগ মুহূর্তে রাজধানীর অধিকাংশ সড়ক ছিল ফাঁকা। দেবরাজ দেব, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।